অনেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলেছেন অনেকে এখনও পর্যন্ত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তো উভয়ের জন্যই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছেন এবং যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি সবার জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট পয়লা মার্চ দু হাজার তেইশে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেতেই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব মতন প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধারের সঙ্গে লিঙ্ক তো করেছেন আপনার প্যান কার্ড আদৌ বৈধ কিনা যাচাই করেছেন প্যান কার্ড ভ্যালিডিটি চেক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন তো ঠিকই কিন্তু আপনার প্যান কার্ডটি আদৌ বৈধ কিনা না যাচাই করেছেন তো এই বিষয় সম্পর্কে একটা আপডেট দেওয়া হয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার দেখুন বলা হচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতেই হবে একেবারে শেষ পর্যায়ে ডেডলাইন দিয়ে এক প্রকার ওয়ার্নিং দিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো সেই ওয়ার্নিং ডেটটা কিন্তু পাবলিক অ্যাডভাইজারি অনুযায়ী একত্রিশে মার্চ আগে যারা প্যান আধার লিঙ্ক করতে পারবেন না তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে আর ডেটটা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার তেইশ এবং বন্ধুরা ঠিকই শুনেছেন একত্রিশে মার্চ দু হাজার আগে আপনাদের সকলকে করতে হবে তো এটা আমরা অনেক আগের দিন থেকে জানি এবং আমি কিন্তু আপনাদেরকে দুটো ভিডিওতে জানিয়েছি এবং আপনাদের সেই বিষয় সম্পর্কে জানিয়ে দিয়েছি তবে এখানে কিন্তু নতুন একটা আপডেট যেটা আপনাদের জানানো দরকার দেখুন বলা হচ্ছে আগে যারা প্যান কার্ড আধার লিঙ্ক করতে পারবেন না তাদের প্যান বাতিল হয়ে যাবে ঠিক আছে এর আগে যারা প্যান আর আধারের সঙ্গে লিঙ্ক করবেন না একত্রিশে মার্চ দু হাজার আগে যদি না করেন সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে এখন আপনার প্যান কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে প্যান অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সংক্রান্ত কোনো ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশন করতে পারবেন না পজ করা হবে একজেম্প ক্যাটাগরির আওতায় আপনাকে বাদ দিয়ে দেশের সমস্ত নাগরিকের জন্য প্যান আধার বাধ্যতামূলক এক্সেম্ট ক্যাটাগরির মধ্যে পড়েছেন অসম জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের মানুষজন উনিশশো সালের আয়কর আইন অনুযায়ী যে কোনো সময় আশি বছর বা তার বয়সেরা এ দেশের অনাবাসী ঠিক আছে তো এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়তে না চান তাহলে অবশ্যই অবশ্যই করে নেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে প্যান আধার লিঙ্কিংয়ের লাস্ট ডে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট এক্স সিবিডিটি জানিয়েছে প্যান আধারের সঙ্গে লিঙ্ক করার লাস্ট ডেট হল একত্রিশ মার্চ দু যেসব নাগরিকরা এখনও পর্যন্ত এই দুই পরিচয়পত্র লিঙ্ক করেনি তাদের ইনকাম ট্যাক্স এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে সংযুক্তিকরণের কাজটি সম্পন্ন করতে হবে এবার ডেডলাইনের মধ্যে কাজটি যারা করবেন না তাদের কার্ড অকেজ হয়ে যাবে ঠিক আছে তো আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে লিঙ্ক করতে হবে তাছাড়া আমি আপনাদের জন্য জানিয়ে রেখেছি দেখতে পারেন এই ডেডলাইন অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে যদি পরবর্তীতে এই ডেডলাইন আরও বাড়ানো হবে কি না সে বিষয়ে কিন্তু এখনও জানানো হয়নি যে একত্রিশে মার্চ দু হাজার তেইশের পরে আরও বাড়ানো হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনও রকম কোনো আপডেট দেওয়া হয়নি আর যদিও বাড়ানো হয় এখন ফাইন দিতে হচ্ছে হাজার টাকা পরবর্তীতে সেটা আরও বাড়তে পারে বা ডেট নাও এক্সটেন্ড করতে পারে এটাই লাস্ট হতে পারে তাই রিকোয়েস্ট করব অবশ্যই যারা করেনি করে নেবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জেনে তারাও করে নিতে পারে তবে একত্রিশে মার্চ পরবর্তী সময় আপনার প্যান আদৌ বাতিল বা অকেজ হয়ে গেল কিনা। তা আপনি ভেরিফাই করে নিতে পারবেন তার জন্য আপনাকে অনলাইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টালে যেতে হবে গিয়ে আপনাকে চেক করতে হবে কীভাবে করবেন তা নিয়ে বিরে দেওয়া আছে তবে আরও একাধিক দিক থেকে এটা যাচাই করে নেওয়া জরুরি যে আপনার প্যান কার্ডটি ভ্যালিড কিনা ঠিক আছে যেটা আজকের মূল বিষয় যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে যাদের নেই তার কারণ ঠিক আছে আপনাদের প্যান কার্ডটা ভ্যালিড কিনা সেটা কী করে বুঝবেন তার কারণ অনেক সময় সরকার ব্যবহারকারীদের প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট করে রাখে যদিও কোনো ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড বরাদ্দ করা হয় বা ডুপ্লিকেট প্যান কার্ড ব্যবহার করেন তাই আপনার প্যান কার্ডের বৈধতা চেক করা খুব জরুরি আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্যান কার্ডটা বৈধ কি না সেটা কিন্তু আপনাকে অনলাইনে গিয়ে চেক করতে হবে তাছাড়া কিন্তু আপনার সমস্যায় পড়তে হতে পারে যে আপনার নামে প্যান কার্ড আরও এক্সট্রা রয়েছে কি বা আপনি জেনে শুনেও রেখেছেন কি সেই সম্পর্কে অবশ্যই কিন্তু আপনাদের সেটা চেক করতে হবে যদি আপনাদের একটার বেশি প্যান কার্ড থাকে সেগুলোকে কিন্তু বাতিল করতে হবে একটাই প্যান কার্ড রাখতে হবে আদারওয়াইজ আপনার নামে মামলা হতে পারে বড় জরিমানা করা হতে পারে এবং আপনার জেলেও হতে পারে তো এটা ছিল একটা আপডেট দ্বিতীয় আপডেট হচ্ছে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ দু এর মধ্যে না করলে আপনারা কিন্তু কী সমস্যা হবে বুঝতেই পেরেছেন যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে তারা অবশ্যই চেক করে নেবেন আপনার প্যান কার্ডটা একটাই কি না তো এই বিষয় সম্পর্কে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো এটাই আপনাদের সঙ্গে জানানো ছিল যেটা এই মুহূর্তে আপনাদের জন্য আপডেটটা পেতে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জানতে পারে